মৃত্যু ব্যক্তির কবরে খেজুর ডাল দেওয়া হয় কেন? খেজুর ডাল, হ্যাঁ, কাদের অধীনায় পাঁচটি খেজুরের ডাল দেওয়া হয় এবং তারা কারা? খেজুরের ডাল দেওয়া, এটা হাদিস শরীফ থেকে আসে, বুখারী শরীফ, সহিহুল বুখারী, ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করেছেন, কিতাবুল জানায়েজ, ইমাম বুখারী, সহিহুল বুখারী, চ্যাপ্টারের নাম কিতাবুল জানায়েজ, কিতাবুল জানায়েজ অধ্যায়ের মধ্যে রিওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরস্থানের উপর দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি এক কবরের পাশে দাঁড়িয়ে গেলেন এবং তার সাহাবিকে বললেন একটা খেজুর ডাল নিয়ে এসো। তিনি একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ডালকে দু টুকরা করলেন, করে ওখানে দুইটি কবর ছিল, দুই কবরে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটি কেন করলেন যে আপনি দু খেজুরের ডাল, দুই কবরের দুটো ডাল আপনি গেড়ে দিলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ, সহিহুল বুখারী, যাকে বলে কোরআনের পরে স্থান, বলেন আমি দেখতেছি। কে দেখতেছেন ভাই? কবরের ভিতরের অবস্থা দেখা যায়? ওটা গায়েব না হাজির? গায়েব না, বলে গায়েবের খবর রাসূলুল্লাহ জানেন না, গায়েব দেখতেছেন। বুখারী পড়েছে মোল্লা? কবরে কি হচ্ছে আল্লাহ রাসূল দেখছেন, যে আজাব হচ্ছে না শান্তি হচ্ছে, রাসূল পাক দেখতেছেন। ইলমে গায়েব হুজুরকে দেওয়া হয়েছে, কবরের ভিতরে মুর্দা কি হালে আছে আল্লাহ রাসূল দেখছেন, এবং কি কারণে তার আজাব হচ্ছে ওটাও আল্লাহ রাসূল দেখতেছেন। বলেন আমি দেখতেছি এই দুই কবরে দুই ব্যক্তির উপরে আজাব হচ্ছে এবং তারা চিৎকার করছে। তো দুইজনের উপরে দুটো কারণে আজাব হচ্ছে, একজন পেশাব থেকে পরহেজ করতো না, পেশাবের ছিটা তার কাপড়ে লাগতো, আর একজন চুগল খড়ি করত। এটা হুজুরকে কে বলল? হুজুর বলেন সব আমি জানি, এই ইলমে গায়েবেরও দলিল, এই যে প্রশ্ন করলো তারও দলিল। তো এই কারণে আমি দুটো সবুজ খেজুরের জীবন্ত ডাল গেড়ে দিলাম, তার কারণ প্রত্যেক সবুজ উদ্ভিদ গাছ আল্লাহ জিকির করে, আল্লাহ তাসবিহ করে। তো এই ডাল যতদিন সবুজ থাকবে, সজীব থাকবে, আল্লাহ জিকির করবে, আর এর সওয়াব ওই মুর্দা পাবে, তো তার আযাব লাঘব হবে। বুঝতে পেরেছেন? তো এই জন্য ডালটা আমি গেড়ে দিলাম। আল্লাহ রাসূল দোয়া করলেই তো হতো, ডাল গড়ার কি দরকার ছিল? উনি দোয়া করলে তো আযাব লাঘব হয়ে যেত, কিন্তু এটা করলেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য, তোমরাও কবরে এইভাবে ডাল গেড়ে দাও যাতে এটা আল্লাহর রাসূলের সুন্নাত হয়। তো কবরে খেজুর ডাল দেওয়া এ রাসূলুল্লাহর সুন্নাত, আর খেজুর ডাল দিলে তার যা ইবাদত হবে, যে কোনো ডালই দিতে পারে, সব গাছই ইবাদত করে, জিকির করে, আল্লাহ তাসবিহ করে, যে কোনো ডাল দিতে পারেন, কিন্তু আরবের বুকে খেজুর গাছই বেশি পাওয়া যায়, তাই হুজুর খেজুর দিয়েছিলেন, যেহেতু উনি খেজুরের ডাল দিয়েছেন তাই খেজুরের ডাল দেওয়াই তাই সুন্নাত। তো এই ডাল দিলে আজাব লাঘব হয়, তো খেজুরের ডাল এই জন্য আমরা কবরে দিই, এটা দেওয়া আল্লাহ রসুলের সুন্নাত, এবং যাকে দাফন করা হলো তার আজাব লাঘব হবে। এবং এটা থেকে আরেকটা সাবিত হলো, রসুলের পাক ইলমে গায়েবের খবর রাখেন, কবরে কে কি হালে আছে এটা উনি দেখতে পান, আর যদি আজাব হচ্ছে কি কারণে আজাব হচ্ছে ওটাও আল্লাহ রসুলের জানা। আর আছে ও পাঁচটা ডাল কেন দেওয়া হয়? পাঁচটাই ডাল দিতে হবে এ ধরনের কোনো নিয়ম নাই, আপনি একটা ডাল দিলেও হবে। তবে পাঁচটা ডাল আমাদের এরা কেন দেয় আমি বুঝতে পারছি, যে পাক পাঞ্জাতন পাকের নিয়তে দেয়। তো এর নিয়তে যদি কেউ দেয় তাহলে আরো উত্তম হলো, এই আরো উত্তম হলো। বুঝতে পেরেছেন? পাঞ্জাতন পাক তো আদম নবীর ওসিলা হয়েছিলেন, তো আমাদের ওসিলা আল্লাহ পাক, আর প্রশ্ন নাই তো আল্লাহ পাক। বুঝতে পেরেছেন? সব প্রশ্ন উত্তর পেলেন তো? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন হেদায়েতের পথে চলার এবং সিরাতে মুস্তাকিমে চলার। আমিন ওয়া আখির দোয়া।